জড়, প্রত্যেকটা গাছের শিকড় থাকে না, জড় থাকে না। এই কোরআন, পবিত্র কোরআনের শিকড় কোথায়, জড় কোথায়? ও হচ্ছে কোরআনের সবচেয়ে বড় শত্রু। কেন ও কোরআনকে জড় থেকে কাটতে চাচ্ছে, কোরআনকে শিকড় থেকে কাটতে চাচ্ছে? ও কোরআনের সবচেয়ে বড় শত্রু, ও কোরআনের সবচেয়ে বড় দুশ্মন। যদিও দাবি করছে যে ও কোরআন নিয়ে নাকি গবেষণা করে, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা যদি চাইতেন তাহলে পবিত্র কোরআনকে আসমান থেকে এইভাবে লিখিত আকারে ফেলে দিতে পারতেন। জিব্রাইল আসতো, পুরো মক্কাবাসীকে একত্রিত করে আসমান থেকে এভাবে কিতাব ফেলে দিয়ে বলতো, এই নাও কোরআন, এটা তোমাদের হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, মানুষের জন্য জীবন দর্পণ স্বরূপ, মানুষের জীবনের জন্য সংবিধান স্বরূপ, তোমরা এর উপর আমল করো। এটা কি সম্ভব না সম্ভব নয়? অবশ্যই সম্ভব, 100 বার সম্ভব। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এমনটা করেননি। তিনি কি করলেন, একজন নবী দিলেন। সেই নবীর উপরও যদি চাইতেন একবারে পুরো কোরআন অবতীর্ণ করে দিয়ে বলতেন, আপনি একদিক থেকে পড়ে শোনান আর একদিক থেকে পড়ে বুঝিয়ে দেন, কথা বুঝতে পারেননি মনে হয়, তাও করেননি। একজন নবী পাঠালেন, সেই নবীর উপর কোরআন অবতীর্ণ হতে থাকলো ধীরে ধীরে, আস্তে আস্তে, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, এমনি এমনি না, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। হুট করে একটা ঘটনা ঘটলো, ওই ঘটনার আলোকে কোরআনের একটা আয়াত চলে আসলো। আবার একটা ঘটনা ঘটলো, আবার কোরআনের একটা আয়াত আসলো। আবার একটা ঘটনা ঘটলো, আবার কোরআনের একটা আয়াত আসলো। তাহলে দীর্ঘ 23 বছর যাবৎ একজন নবী পাঠিয়ে সেই নবীর জীবনে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে 23 বছর যাবৎ পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এখন আপনার নিকটে আমার প্রশ্ন, এই সমস্ত মুনকিরে হাদিসদের নিকটে প্রশ্ন, যে এই 23 বছরে যে সমস্ত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই ঘটনাগুলোর প্রয়োজন কোরআন বুঝতে আছে না নাই? এটা হলো প্রশ্ন। আরো একটু খুলে বলি, এই 23 বছরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআন অবতীর্ণ হতে গিয়ে আল্লাহ রাসূলের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, যুদ্ধ, বিগ্রহ, মিথ্যা অপবাদ, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, পাথরের আঘাত, রক্তপাত, সাহাবিদের মৃত্যু, সাহাবিদের শাহাদাত, হিজরত, ঘর বাড়ি ছেড়ে পলায়ন, এমন কোনো কষ্ট নাই যে কষ্ট তারা বরণ করেননি, তাহলে এই 23 বছরের যেই কষ্ট, যেই দুঃখ, যেই ত্যাগ, যেই তিতিক্ষার ফলে ধীরে ধীরে কোরআন অবতীর্ণ হয়েছে, আপনি যদি বলেন ওই 23 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের ময়দানে ঝরা রক্ত, মক্কা থেকে হিজরত করার কষ্ট, বদরের যুদ্ধে শহীদ হওয়া সাহাবিদের রক্তের কোনো মূল্য নাই, তাহলে আপনি তো মুসলমান হিসেবেই গণ্য হবেন না। যদি আপনি বলেন যে না, ওই 23 বছরের জীবনের মূল্য আছে, তাহলে আপনাকে দেখাতে হবে ওই 23 বছরের জীবন কোরআনে কোথায় আছে। কথা মনে হয় বুঝতে পারেননি। আল্লাহ রাসূলের এই দুঃখ, এই কষ্ট, এই ত্যাগ, এই তিতিক্ষা, সাহাবিদের এই দুঃখ, এই কষ্ট, এর প্রয়োজন আছে না নাই? যদি প্রয়োজন থাকে তাহলে সেটার সেইটা কোরআনে কোথায়, আর যদি প্রয়োজন না থাকে তাহলে আল্লাহ তার একজন নবীকে দিয়ে এত কষ্ট, অযথা এত কষ্ট কি জন্য করা? তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা এক যোগ্য সৃষ্টিকর্তা নন, নাউজুবিল্লাহ। একজন এত বড় নবীকে, সর্বশ্রেষ্ঠ নবীকে এত কষ্ট করালেন, অথচ সেটার কোনো প্রয়োজন ছিল না। ওই 23 বছরের জীবন হচ্ছে কোরআনের শিকড়, ওই 23 বছরের জীবন কোরআনের কি? আবারও বলেন, আল্লাহর রাসূলের 23 বছরের জীবন কোরআনের কি? শিকড়, জড়। প্রত্যেকটা গাছের শিকড় থাকে না, জড় থাকে না। এই কোরআন, পবিত্র কোরআনের শিকড় কোথায়, জড় কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন হচ্ছে পবিত্র কোরআনের শিকড়, পবিত্র কোরআনের জড়। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনকে বাদ দিয়ে কোরআন নিজে বুঝতে চাইবে, ও কোরআনকে শিকড় থেকে আলাদা করে দিবে, জড় থেকে আলাদা করে দিবে, ও কোরআনকে নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে নেয়, নিজের ইচ্ছা মতো ব্যবহার করে,
কোরআন কারো বাপের পৈতৃক সম্পত্তি নয়, কোরআনের শিকড়, কোরআনের জড় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন। ওই 23 বছরের জীবনকে যে বাদ দিতে চাইবে ও হচ্ছে কোরআনের সবচেয়ে বড় শত্রু। কেন? ও কোরআনকে জড় থেকে কাটতে চাচ্ছে, কোরআনকে শিকড় থেকে কাটতে চাচ্ছে। ও কোরআনের সবচেয়ে বড় শত্রু, ও কোরআনের সবচেয়ে বড় দুশমন। যদিও দাবি করছে যে ও কোরআন নিয়ে নাকি গবেষণা করে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের গবেষক হচ্ছে পবিত্র কোরআনের সবচেয়ে বড় শত্রু। ওই 23 বছরের জীবনের যদি প্রয়োজন থাকে, যেহেতু ওই 23 বছরের জীবন কোরআনের জড় এবং শিকড়, তাহলে ওই 23 বছরের জীবন হচ্ছে কোরআনের একমাত্র ব্যাখ্যা, কোরআনের একমাত্র অথেন্টিক রিয়াল অরিজিনাল এক্সপ্লেনেশন, একমাত্র সত্যিকার ব্যাখ্যা, একমাত্র যৌক্তিক ব্যাখ্যা, একমাত্র লজিক্যাল ব্যাখ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন। সুতরাং ওই 23 বছরের জীবন ব্যতীত কোরআন হচ্ছে শিকড়বিহীন, কোরআন হচ্ছে বাপ মা বিহীন। আর আমরা কোরআনকে বাপ মা বিহীন ছাড়তে পারি না, আল্লাহ সুবহানাহু তাআলাও ছাড়বেন না। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনকে হেফাজত করেছেন, কোরআনকে হেফাজত করতে চাইলে কোরআনের শিকড়, কোরআনের জড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই 23 বছরের জীবনকে আল্লাহ হেফাজত করেছেন। ওই 23 বছরের জীবন কোথায় হেফাজত আকারে আছে? হাদিসে। কোথায়? হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। তাহলে মোটামুটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 23 বছরের জীবনের অস্তিত্বহীনতা মানে পবিত্র কোরআনের অস্তিত্বহীনতা। যে 23 বছরের জীবনকে বাদ দিতে চায় সে মূলত কোরআনকেই বাদ দিতে চায়। সম্মানিত উপস্থিতি, এবার আমরা দেখি যে ইসলামের দৃষ্টিতে হাদিসের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, হাদিসের যে অবস্থান পবিত্র কোরআন বুঝার ক্ষেত্রে, তার কিছু বাস্তব চাক্ষুষ নমুনা আপনাদেরকে দিই। একজন মানুষের মৃত্যুর পরে তার জানাজা, তার কাফন, তার দাফন, তার কবর, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ না এটা গুরুত্বপূর্ণ অংশ নয়? একজন মানুষ মাত্র, মুসলমান তো বহু দূরের কথা, একজন মানুষ মাত্র ভাবে যে তার মৃত্যুর পরে আসলে তাকে কি করা হবে। হিন্দু হলে সে ভাবে তার মৃত্যুর পরে তাকে আগুনে জ্বালানো হবে, সে তখন ওসিয়ত করে আমাকে চন্দন কাঠ দিয়ে আগুনে জ্বালিয়ে। কথা বুঝতে পারিনি? অনেক গরিব হিন্দু চন্দন কাঠ কিনতে পারে না, তখন সন্তান জীবন বাজি রেখে চন্দন কাঠ কিনে নিয়ে আসার চেষ্টা করে। তাহলে এটা মানুষের জীবনের অন্তিম অবস্থাটা, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রত্যেকটা খ্রিস্টান জানে তার মৃত্যুর পরে কি হবে। তাহলে একজন মুসলমান, আপনারা পিছন দিকে কথা বলিয়েন না, যারা আসছেন তারা চুপচাপ আসেন, চুপচাপ বসেন, কথা না বলেন। যেহেতু কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, সাউন্ড করবেন না প্লিজ।